মহামা তারেক জিয়া যে 21 আগস্ট আমাদের অনুভূতি আমাদের শক্তি আমাদের সাহস যিনি হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ আমরা যখন অন্ধকার দেখছি আওয়ামী লীগ যখন দ্বিধা বিভক্ত আওয়ামী লীগ যখন ব্র্যাকেটে ভরা সেই সময় সেই দুঃসময় যিনি একমাত্র বাঙালির অনুভূতি শক্তি সাহস হিসাবে দাঁড়িয়েছেন প্রেরণা হিসাবে দাঁড়িয়েছেন সেই শেখ হাসিনা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেই বাংলাদেশকে আজকে ঘুরে দাঁড় করিয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে সবচেয়ে ব্যালট বাক্স কে করেছে শেখ হাসিনার দাবি ছবিযুক্ত ব্যালট বাক্স কে করেছে শেখ হাসিনার দাবি গণতন্ত্র পুনরুদ্ধার কে করেছে শেখ হাসিনার দাবি তত্ত্বাবধায়ক সরকার দাবি বাস্তবায়ন করেছে স্বীকার করি জননেত্রী শেখ হাসিনা করেছে কারণ 91 সালে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পরের সাপ জিয়া থেকে সাপ সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন খালেদা জিয়া জিয়াউর রহমানের পর আমার কথা না বিএনপি নেতা বি চৌধুরী বলেছেন ফালুকে যখন নির্বাচিত ঘোষণা করে আমার জীবনে এমন খারাপ নির্বাচন দেখি উনি ভোট ডাকাত ভোট চুরি করে বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় থাকতে আর শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার কে দিত আপনারা যখন কথা বলবেন চায়ের টেবিলে প্রশ্ন করবেন বলেন তো বিএনপি কবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে কেউ যদি বলে বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে আমাদের নেতা আমাদের ভাই বাহাউদ্দিন নাসির আছে সাক্ষী থেকে বলবো আমরা দুইজনই জাতির কাছে ক্ষমা চাব যদিও সে আমারে বলে একদিন বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে জোর করে জনগণের তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা 96 সালে জানে তাকে জিততে দেবে না তার প্রমাণ প্রধানমন্ত্রী টেলিফোনের লাইন কেটে দিয়েছেন কেবল আধা ঘন্টা আগে ক্ষমতা হস্তান্তর করে গণভবনে আসতে পারেননি পথিমধ্যেই শুনতে পেলেন তার টেলিফোন লাইন কি মেসেজ দিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা পরিচালিত শেখ হাসিনা যদি সেদিন বলতেন লতিফুর রহমান বিতর্কিত সে দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ নিধনের কর্মকাণ্ড শুরু হয়েছে সে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেবে না এই কথা বলে যদি বলতো নির্বাচন হবে না লতিফুর রহমান বাপের ক্ষমতা ছিল না 2001 সালে নির্বাচন করা কিন্তু শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল শেখ হাসিনা ঘোষণা দিলে অন্য শক্তি ক্ষমতা আসতে পারত সেই কারণে শেখ হাসিনা নিজে হে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছে আর বিএনপি নিজে হারতে চাইনি 2006 সালে তাই তারেক জিয়ার আজ্ঞাবহ নির্বাচন কমিশন করে খালেদা জিয়ার নয় আজিজ মার্কা নির্বাচন কমিশন করে 1,21,00,000 ভোট অপচার করেছিলেন 150 জন ছাত্র দলের ক্যাডার নিয়োগ দিয়েছিলেন আয়া থেকে পিওম নির্বাচন কমিশন পর্যন্ত দলীয়করণ করে 2006 জানুয়ারি 7 জানুয়ারি মাসে নির্বাচন করতে পারেনি আন্দোলনের মুখে পারেনি 1-11 সরকার এসেছে তাই প্রিয় বন্ধুরা বক্তব্য রাখবো না আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের একটি যুদ্ধ শুরু হয়েছে মহান মুক্তিযুদ্ধে